আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। সবসময় সবাই অনেক কমেন্ট করে, আপু তোমাদের বাড়িতে কয়টা রুম, কয়টা রান্নাঘর, কয়টা ওয়াশরুম। তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি তোমাদের একদম ভিডিও করে দেখাচ্ছি। এই তো দেখো আমাদের বাড়ির সামনের অংশ এটা। তো এই তো আমি এখন বাড়ির ভিতরে যাব একদম সামনে থেকে। আমি এখন তোমাদের সবাইকে আমাদের পুরো বাড়ির ভিডিওটা শেয়ার করব। তো আমি এখন বাড়ির ভিতরে ঢুকছি। তো সবাই দেখো, আমি রুমগুলো দেখাবো না, কারণ যার যার রুম আলাদা। তো আমি এমনি বাইরের অংশগুলো দেখাবো। এই যে একটা রুম, আর এটা আমার রুম, তোমরা তো সবাই জানোই। এই তো আরেকটা রুম। এই বাড়িতে সব মিলিয়ে 6টা রুম আছে, আর মাঝখানে ড্রয়িং রুম, আর তোমার কিচেন একটা, ওয়াশরুম 2টা, আর সামনে বেসিন আছে একটা। এই তো পুরো বাড়ি। এই তো লাস্টে একদম 2টা বাথরুম, তার সামনে কিচেন। এই তো হলো পুরো বাড়ির একদম ফাইনাল লুক। এই তো সাইড দিয়ে রুম, আর মাঝখানে গলি দিছে। আর এই তো সামনে 2টা রুম, মাঝখানে একটা থাই লাগানো আছে। এই তো পুরো বাড়ির ভিডিও। 2টা রুমের সামনে থাই লাগানো, আর ভিতরে 4টা রুম। এই তো আমি এখন ছাদে যাচ্ছি। 2020 সালে এই বিল্ডিংয়ে ওঠা হয়েছে, কিন্তু ছাদের গেট দেওয়া হয়েছিল না। তো 2023 সালে এসে আমি টাকা দিছি, তারপরে এই গেটটা লাগানো হয়েছে। এই গেটটা লাগানো ছিল না, খোলাই ছিল। এই বিল্ডিংয়ের বেশিরভাগ টাকাই তোমাদের ভাইয়া দিছে, আর লাস্টে গেটটাও দিতেছিল না, তারপরে তোমাদের ভাইয়া টাকা দিছে, তারপরে গেট দেওয়া হয়েছে। এই তো বাড়িটা দেখালাম তোমাদের। যাই হোক, যেমনই হোক, আলহামদুলিল্লাহ। একটা কথা কি জানো, মানুষের না কখনো বাড়ি ঘর, তারপর ধরো টাকা পয়সা, এগুলো দিয়ে না বিচার করতে হয় না। একটা মানুষ চেনার জন্য আমি মনে করি তার কথাবার্তা এবং তার চালচলন, এটাই আমাদের জন্য যথেষ্ট। একটা মানুষ সবসময় তার অভিনয় করতে পারে না, তাই না বলো সবাই? একটা মানুষের মন তুমি কথা শুনলেই বুঝতে পারবা যে হ্যাঁ, এই মানুষটা আসলেই সত্যি খুব ভালো। আল্লাহ আমাদের মানুষের মধ্যে এরকম জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছে। তো যাই হোক, সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা। আমি না মানে সব চাইতে বেশি মানুষের কথায় অনেক বেশি কষ্ট পাই, বুঝছো? আমার কিন্তু মানে মনে করো আমি সবসময় একদম স্ট্রং থাকার চেষ্টা করি, তারপরে ধরো ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু কাছের মানুষগুলার কষ্টগুলো না একদমই ভোলা যায় না, সম্ভব না ভোলা এইগুলা। যাই হোক, নিজেকে একটু স্ট্রং করতে চাই কিন্তু পারি না। আমি কিন্তু আছে না, মায়ের আঘাতের থেকে কথার আঘাতে মানুষ বেশি ক্ষতবিক্ষত হয়, সেটাই, যে আঘাতটা কাউকে দেখানো সম্ভব না। আর যারা এই কথার আঘাত করে না, ওরা না সত্যি বলতে মানুষের কাতারেই পড়ে না, বুঝছো? আমার মতে ওরা মানুষ, ঠিক আছে, আল্লাহ বানাইছে মানুষ, কিন্তু ওদের ভিতরে কোনো মন মানসিকতা দেয় নাইকা। ওরা মানুষ, অবশ্যই মানুষ, কিন্তু ওদের যে মানে ব্যবহার আর মুখের যে ভাষা, এগুলা মানে কি বলবো, একটা মানুষকে খুন করার জন্য যথেষ্ট। যাই হোক, মন থেকে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার এই প্রতিটা চুপ
চোখের পানির ফোটার হিসাব যেন এই দুনিয়ার বুকের থেকে নিয়া নিয়া নেয়, আর কিছু বলবো না। যাই হোক, অনেক বেশি কষ্ট পাই। বুড়া মানুষরা কথা বলে, হিসাব করে বলে না, কিন্তু ছোটদের যে বলে তখন যে কতটা কষ্ট লাগে সেটা একমাত্রই যাকে বলে সে বুঝতে পারে। যাই হোক, যারা নাকি মুখে মুখে তর্ক করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে দুনিয়াতে, তারাই খুব ভালো হয়, বিশ্বাস করবে এটা। সত্যি বলতে কারো মুখে মুখে জবাব দেই না, আর যখন যদি দেই তখন অনেক খারাপ হয়ে যাই আমি। যাই হোক, কখনো কারো মুখের উপরে জবাব দেই নাই, একবার জবাব দিয়েছিলাম, তাই আমি এখন জঘন্য খারাপ। আমার মতো খারাপ আর কেউই নাই। যাই হোক, আল্লাহ তো জানে আমি ভালো কি খারাপ, তাই না? সত্যি বলতে কি জানো, শশীর বাড়ির মানুষগুলা কেমন হয়, মনে করো ঘুমের থেকে যদি একটু দেরি করে ওঠা হয় তখন কি বলে? চাকরিজীবী মেয়ে আনছে, কাজ কাম করা লাগবো না, বাংলাদেশে এমন বউ নাই, ঘুমের থেকে উঠতে ওঠে কেন, ময়রা সাপ হইতে পারে না, সকাল সকাল কাদের ভালো লাগে বলো এমন কথা শুনতে। আচ্ছা, নয়তো মানুষের ঘুম একটু দেরি হইতেই পারে, তাই না? এটার মানে কি সে অনেক বড় পাপ করে ফেলছে? অনেক বড় পাপ এটা শ্বশুরবাড়ির জন্য, বুঝছো সবাই? সত্যি বলতে প্রবাসীদের কেউ বিয়ে করবে না, না বিয়ে করে থাকলেও বিয়ে করবে না, বুঝছো? দেখো, একটা মেয়ে বিয়ে করে কেন? ভাত আর কাপড়ের জন্য কেন? বাবা মা কি খাওয়াতে পারে না, ভাত কাপড় দিতে পারে না? অবশ্যই পারে। মানুষ মেয়েদের কেন বিয়ে দেয় বাবা মা? যেন হাজব্যান্ড তার কেয়ার করে, সবসময় পাশে থাকে, তার জন্যই তো, তাই না বলো সবাই? তো আমি সবাইকে বলবো যে কখনো ভুল করেও প্রবাসী বিয়ে করবে না, কখনো না। এটা একটা জাহান্নামের আগুনের মতো জ্বলতে হইব সারা জীবন, বুঝছো? তো যাই হোক, আমি ভয়েসটা অ্যাড করতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে কথাগুলো বলার সময়। সত্যি একটা মেয়ে অনেক অনেক অসহায়, বুঝছো? অনেক অসহায়। কেন মেয়েরা বিয়ে করে? স্বামী পাশে থাকার জন্য, তাই না বলো সবাই? সেই স্বামী যদি পাশে না থাকে আর শ্বশুরবাড়িতে থেকে কী লাভ বলো? আসলে মা বাবার মতো দুনিয়াতে কেউই হয় না, বুঝছো? মা বাবা সত্যি অনেক ভালো মানুষে বলে, মানে আল্লাহ বলছে না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আসলে মায়ের পায়ের নিচে তো জান্নাত, সে তো জান্নাতের মতোই ব্যবহার করে, সে তো আমার মা। আমার মা জানো কখনো কোনো কাজ করায় না আমাকে দিয়ে, কখনো না। যদি বলি না মা দেন এই কাজটা করে দেই, কখনো করতে দিব না। বলবো কি তুই ঘুমাস, পারবি না, তোর কষ্ট হইব। আমার মা অনেক ভালো মা জানো। আমার মার না ছোটোবেলায় মা মারা গেছে, এতিম আমার মা। আমার মার যখন 1.5 বছর তখন আমার মায়ের মা মারা গেছে। আমার মায়ের কতটা কষ্ট মাঝে মাঝে ফিল করি, কিন্তু মা বাবার জন্য কিচ্ছু করতে পারি না, কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারি না। সত্যি আমরা মেয়েরা অনেক অসহায়, অনেক অসহায়। যাই হোক, আমার কথাতে কেউ কিছু খারাপভাবে নিবা না, সবাই মন থেকে দোয়া করবা আমার জন্য। আল্লাহ যেন আমাকে অনেক ভালো রাখে আর আমার সকল নেক ইচ্ছেগুলো যেন পূর্ণ করে। আমি যেন আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাকে এমন তৌফিক দান করেন। জানো, একজন বলতেছিল আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে, আপনার বউ কোন বাড়ির জমিদারের মেয়ে যে কাজ করে না, ওকে আইসা কাজ করে দেওয়া যায়, বুঝছো? আমি আমার ইউটিউবে যে ভয়েসগুলো দেই না, তারপরে হয়তো বা কোথা থেকে শুনে কোনো সাতচুন্নিরা, বুঝছো, শোনার পরে আমার হাজব্যান্ডকে ফোন দেয়, কেন তোরা ফোন দেস? তোদের হাজব্যান্ডকে আমি ফোন দিতে যাই? লজ্জা করে না অন্যের হাজব্যান্ডে ফোন দিতে? নির্লজ্জ বেহাইয়া মহিলারা। যাই হোক, আমার ভয়েসগুলো শুনুক আরও ঝড়গা লাগাক, নো প্রবলেম, আমি কাউকে ভয় পাই না। আমি আগে অনেক বেশি মানে দুর্বল ছিলাম, মানুষের কথাতে অনেক আঘাত পাইতাম অনেক কিছু, কিন্তু এখন থেকে চিন্তা করছি নেক্সট টাইম আমার সামনে কেউ আসলে একদম দেখে নেব সবাইকে। আমি আমার হাজব্যান্ডকে মানে হাজব্যান্ডের কথায় সবসময় চলি, কিন্তু মানে ওনার কথা রাখার চেষ্টা করি, যত বড় অন্যায় হোক না কেন আমার সাথে, ঠিক আছে? কখনো প্রতিবাদ করতে যাই না। তো এটা সেকেন্ড টাইম যদি কেউ আমার সামনে এসেও দাঁড়াও, পুরো গোষ্ঠী দেখে নেব আমি। আমার কথাগুলো অনেকের অনেক গায়ে লাগে, বুঝছো? আমি যে আমার ইউটিউবে কথা বলি না, অনেক গায়ে লাগে। গায়ে লাগুক তো কী হয়েছে, আমার সংসারে কিছু হবে? একটা সংসার নষ্ট করা না এত সহজ না। আর আমি এমন কোয়ালিটির একটা মেয়ে, এই সংসারটা টিকিয়ে রাখার জন্য সবসময় সব ধরনের কথা হজম করি। তার মানে এই না যে আমি অনেক অসহায়,
একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে একটা মেয়ে। তো ইউটিউবে তো অনেক অনেক ভিডিও দেখি, কালকেও একটা ভিডিও দেখলাম যে একজন প্রবাসীর টাকা মেরে খাইছে, প্রায় 50 লক্ষ টাকার মতো কথা বলে ফোনে। তো আমি মনে করি যে ওই প্রবাসীর সাথে একদম ঠিক কাজ হয়েছে। 50 লক্ষ কেন, 1 কোটি টাকা নিলে বেশি ভালো হইতো। সত্যি বলতে কতগুলো প্রবাসী আছে তোমার, ধরো ঘরে বউ থাকবো কিন্তু খোঁচাখুচি করব অন্য মেয়েদের সাথে, ওই সকল পুরুষদের সাথে এরকম অন্যায় হয়, আল্লাহ ওদের একদম উত্তম বিচার করে, বুঝছো? ঘরে সুন্দরী বউ থাকবো, তারপরে যাইবো খোঁচাইতে লেগে অন্য মেয়েদের, এইসব পুরুষদের নাম বউদের দিয়ে জুতা পিটা করা উচিত পাবলিক প্লেসে, বুঝছো? কেন বউ আছে না, অন্য মেয়েদের কেন খোঁচাইতে যাবি? বউ কি সময় দেয় না? বউরে সময় দেয় ঠিকঠাক মতো। অন্য একটা মেয়ের মাঝে যা আছে তোর বউর মাঝে তো তাই আছে, তাই না বলো? সবাই কি বলবো, মাঝে মাঝে এরকম এরকম ভিডিও দেখি, মানে মন মেজাজ যায় খারাপ হইয়া। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। বিশ্বাস করবা, মানে আসে না কিছু মানুষ জাত তুলে কথা বলে, কিন্তু নিজের জাতটা যে কি সেটা একবারও চিন্তা করে না। সব কিছু তার বলতে পারি না, বুঝছো? মানে যেই বা যারাই হোক মানুষকে ছোট করে কথা বলে, আল্লাহ কিন্তু তাদের একদমই ছোট করে দেয়। আমি এখানে কাউকে ছোট করতে আসি নাই, সত্যি কথা বলতেছি। সত্যি কথা আবার মানুষের অনেক বেশি গায়ে লাগে, বুঝছো? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, কাউকে কষ্ট দিয়ে কথা না বলুক। কিছু কিছু মানুষ আছে দেখবা যে দুষ্টামি করে কথা বলবো আর গায়ে হাত দিব, টাস টুস থাপ্পর লাগাই দেব, এই স্বভাবগুলো না একদমই আমার পছন্দ না। তো আমি সেই সকল মানুষদের থেকে 100 হাত দূরে থাকি। বলো, কথা বলবো, গায়ে থাপ্পড় দিব, কিল দিব, ওই সব মানুষদের সাথে কি মিশা ভালো তোমরাই বলো? আমি কখনো দুষ্টামি করেও কাউকে একটা থাপ্পড় দিই না, কখনো কিছু দিই না। কিন্তু তোমাদের ভাইয়া বলে তুমিও দিয়ে দিবে একটা ঠাস করে পিঠের মধ্যে, তারপরে বলবা যে দুষ্টামি করে দিছি। কেন আমি ওরকম করতে যাব, তাই না? বড়রা যদি ছোটদের সাথে বেয়াদবি করে, ছোটরা আমরা কি পারি সহজে বেয়াদবি করতে? যাই হোক, বড়রা শুধু নামেই বড়, কাজের বেলা জিরো। যাই হোক, আমার কথাগুলো গায়ে লাগাইলে লাগাইবেন, না লাগাইলে মুড়ি খাইবেন, সমস্যা নাই কে? তো আমি এখানে বলতেছি সবাইকে কথাগুলো, তখন অনেক গায়ে লাগে যে আমি পাবলিক প্লেসে কথা বলি। তো তারা যে গ্রামে ছড়ায় কথাগুলো, তখন কি হয় বলো? সেটা কি পাবলিক প্লেস না? আল্লাহ যদি কখনো কারো সম্পর্ক টিকিয়ে রাখে, তাহলে যে সম্পর্ক নষ্ট করতে চায় তারও কোনো ক্ষমতা নাই যে সম্পর্কটা নষ্ট করব, আমি মনে করি। তো উপরে আল্লাহ আছে, আমার সাথে যখন যা কিছু হবে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো প্লিজ তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করবা, এই রুনার যতগুলো কষ্ট তোমাদের সাথে শেয়ার করি, আমি চাই আমার মতো এই কষ্টগুলো যেন কেউ ফেস না করে কখনো। আমরা 4 বোন, তো আমাদের ভাই নাই, সত্যি বলতে মা বাবার কষ্টে পাশেও দাঁড়াতে পারি না। তো এটা নিয়েও অনেকের অনেক কথা শুনতে হয়, 4টা বোন আল্লাহ তো দিছে, তাই না বলো? সবাই আমরা যে বোন, আমাদের তো আল্লাহ দান করছে, ভাই দান করলে তো করতোই আল্লাহ, তাই না বলো? সবাই আমাদের মনে একটা কষ্ট আছে, তবে সেই কষ্টটা আমার আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। আমরা বোনেরা কিন্তু আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি, মাকেও ভালোবাসি, কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসি। আমার বাবার বয়স হয়ে গেছে, এখন কাজ করতে পারে না, তারপরও কাজ করে রোদের মধ্যে, অনেক টেনশনে থাকি জানো না। এই যে রোদ গেল না কত, এই রোদের মধ্যে বাবাকে নিয়ে যা টেনশন করছি, প্রতিদিন নামাজে কান্না করছি আমার বাবাকে নিয়ে। আল্লাহ আমার বাবা ন্যাক হায়াত দান করুক। একটা মানুষ কত কষ্ট করে, বয়স হয়েছে এখনও কষ্ট করছে, খেতে কাজ করছে। যাই হোক, আমার বাবার জন্য সবাই মন থেকে দোয়া করবা। আল্লাহ আমাকে একটা সন্তান দান করে নাই, আমার বাবা মা এখনও দেখতে পেল না আমার সন্তানদের। যাই হোক, আমার মা বাবার কষ্টগুলো আমি জানি না কখনো দূর করতে পারবো কি না। তারপরেও তোমাদের সবার দোয়া চাই আর সাপোর্ট চাই, বেশি বেশি সাপোর্ট করবা, আমার চ্যানেলটা অনেক বড় বানিয়ে দাও, তাহলেই আমি অনেক বেশি খুশি হব। আমার কথাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ সবে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি চাই যে তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। তো এই তো আজকের ভিডিওটায় অনেক অনেক কথা বলে ফেলছি, তো আমি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি এখন খুঁত নিয়ে যাচ্ছি, আমার কবুতরকে খেতে দেব। আমার একটাই কষ্ট, তোমাদের ভাইয়া 1 টানা 7 বছর বিদেশ করছে, সবগুলো টাকা এই বাড়ির পিছনে ঢেলে দিছে, এখন আফসোস করে আমি অনেক বড় একটা ভুল করছি।
অনেক বড় একটা ভুল করছে, কিন্তু আমার জীবন থেকে যে 60টা বছর হারিয়ে গেছে এটার হিসাব কে দেবে তোমরা সবাই বলো তো? আমার কলিজার আপন ভাইয়ারা, একটা মেয়ে বিয়ের পর একটানা 60টা বছর স্বামীকে ছাড়া অপেক্ষা করছে। তারপরও কিছু মানুষ বলছে 7 বছর কেন, 12 বছর না আসলে কি হয়, পুরুষ মানুষ কাজের জন্য কত বছর বাহিরে থাকতে হয়। সত্যি বলতে কি জানো, গাছ যেমন ফল কিন্তু তেমনই আল্লাহ বের করে, তাই না? আমি যেমন হব আমার সন্তানটা কিন্তু তেমনই হবে আমার মতো, তাই না বলো সবাই? ছেলে 7 বছর না আসলে সমস্যা নাই, কিন্তু নাতনি বিয়ে দিছে, নাতনির জামাই 1 বছর না আসলেই সমস্যা। কি বলবো, কোনো ভাষা নাই আমার, বুঝছো? মানে নিজের ছেলে 7 বছর না আসুক, তাতে কি হয়েছে 12 বছর না আসলেই কে? আর এইদিকে নিজের নাতনি জামাই 1 বছর না আসলেই, আসো না কেন, কবে আসবা? নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। যাই হোক, আমি মনে করি আল্লাহ আমাদের সাথে যখন যা কিছু ঘটে খুব ভালোর জন্যই হয়, আল্লাহ করেন ইনশাল্লাহ। খুব ভালো কিছুর অপেক্ষায় আছি, আমি মনে করি আল্লাহ আমার জন্য খুব ভালো কিছু রাখছেন ইনশাল্লাহ। তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা। একটা সন্তান নাই তো, তাই অনেক কিছু হজম করতে হয়। আল্লাহ যদি আমার সন্তান দিত, সন্তানটাকে বুকে নিয়ে পার করে দিতাম সারাটা জীবন। আল্লাহ যেন আমাকে একটা আমার মনের মতো একটা সন্তান দান করে, যে সন্তান মাকে ভালোবাসবে, মন উজাড় করে অনেক অনেক ভালোবাসবে। আমি ওর কলিজা থাকবো, সত্যি। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আমার আল্লাহ চাইলে আর তোমাদের সবার দোয়ায়। আমি তোমাদের সবার কাছে শুধু মন থেকে দোয়া চাই, দোয়া ছাড়া আর কোনো কিছুই চাই না তোমাদের কাছে থেকে। সবাই দোয়া করবা আমার মা বাবার জন্য মন থেকে। আমার মা বাবাকে আমি অনেক অনেক ভালোবাসি, আর আমি আমার বোনদের ভালোবাসি। আল্লাহ যেন আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে। সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবা, তোমাদের সবার দোয়া আর আল্লাহর রহমতে আমার সকল ইচ্ছেগুলো একদিন পূরণ হবে ইনশাল্লাহ। আমার সকল ইনশাল্লাহগুলো একদিন আলহামদুলিল্লাহতে পরিণত হবে, আমিন। আমার আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।